পুঁজিবাজার তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইফা দরস, বসুন্ধরা পেপার, জিপিএস ইস্পাত, শাশা ডেনিমস, গোল্ডেন হারভেস্ট, প্রিমিয়ার সিমেন্ট, সোনারগাঁও টেক্সটাইল, আমন ফিট, ওয়াওয়েল টেক্সটাইল ও কাট্টালি টেক্সটাইল লিমিটেডের বার্ষিক সাধারণ সভা বা এজিএম অনুষ্ঠিত হবে আজ। কেয়া কসমেটিক্স লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক 3 কোটি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। 30 কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটে তিনি এই শেয়ার বিক্রি করবেন। অনুমোদিত স্টক ডিভিশন সংশ্লিষ্ট শেয়ার হোল্ডারদের বিও অ্যাকাউন্টে পাঠিয়েছে বিএসআরএম স্টিলস ও বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস লিমিটেড। শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধির পেছনে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই বলে জানিয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জে জিজ্ঞাসার প্রেক্ষিতে কোম্পানিটি এই জবাব দেয়। পদ্মা অয়েল, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন ক্যাবস ও তাল্লু স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার শুধুমাত্র স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হচ্ছে। রেকর্ড ডেটের কারণে পদ্মা অয়েল লিমিটেডের শেয়ার লেনদেন আজ স্থগিত রয়েছে। আগামী কার্যদিবসে আবারও লেনদেনে ফিরবে কোম্পানিটি। রেকর্ড ডেটের পর প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়েছে আজ। গত কার্যদিবসে কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত ছিল।